হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। আজ আমি একটি ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুব পরিচিত এবং অনেক পুরনো দিনের একটি রান্না, সেটি হলো ডিমের অমলেটের ঝোল। এই রেসিপিটা হয়তো সকলেই পারেন কম বেশি করে, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খেতে দারুণই হয় আর বানানোও ভীষণ সহজ। তাহলে চলুন দেখে নিই এই ডিমের অমলেটের ঝোল রেডি করতে আমার কী কী লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি। আজ আমি একটি খুব পরিচিত রান্না শেয়ার করব। রান্নাটা প্রত্যেকের বাড়িতেই প্রায় হয়ে থাকে, তো আমি কিভাবে করি সেটাই আজকে আমি দেখাবো। ডিমের অমলেটের ঝোল খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব টেস্টিও একটি রেসিপি। তার জন্য দরকার আছে, এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, 5টা ডিম নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজে 2টো আলু, আমি এইভাবে শেপে কেটে আমি একটু বয়েল করে রেখেছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি ফাইন করে কুচিয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজ আমি এইভাবে লম্বা লম্বা করে শেপে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো আমি কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা গোটা নিয়েছি। 15 থেকে 20টা রসুনের কোয়া নিয়েছি। 1 ইঞ্চ আদা আমি কুচিয়ে নিয়েছি। আরও কিছু যেগুলো দরকার আছে সেগুলো আমি রান্নাটা করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টে আমি একটা পেস্ট করে নেব, এর মধ্যে দিয়ে দেব রসুনের কোয়া, আর দেব আদা 1 ইঞ্চ আদা। এই পেঁয়াজের মধ্যে দেব কিছুটা পেঁয়াজ, আর অল্প পেঁয়াজ আমি রেখে দেব। 4টে কাঁচা লঙ্কা যে গোটা নিয়েছি সেটা, আর দেব জিরের গুঁড়ো 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1/2 চামচ ধনের গুঁড়ো। 1/2 চামচ দিলাম ধনের গুঁড়ো, আর কিছুটা দেব টমেটো, আর কিছুটা রেখে দেব। সামান্য একটু জল দেব। খুব ভালো করে আমি পেস্ট করে নেব। দেখুন আমি পেস্টটা করে নিলাম, এবার আমি পরের স্টেপে যাব। বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব যে ফাইন করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা, আর দেব যে লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম লঙ্কা কুচিটা দিয়ে, আর দেব লবণ। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি ডিমগুলো ভেঙে দেব। দেখুন আমি 5টা ডিম ভেঙে নিয়েছি, এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অমলেটগুলো বানিয়ে নেব। আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি, আমি এবার সামান্য তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হতে দেব। এবার দিয়ে দেব যে আমি ডিমটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দেব। খুব বেশি আমি বড় করব না, এটা আমি হতে দেব 1 পিঠ। দেখুন আমাদের 1 পিঠ হয়ে গেছে। এবার আমি একটু রোল টাইপের করে নেব। এইভাবে আমি করে নিলাম। এবার একটু ভেজে নেব। আমাদের হয়ে গেছে এই পিঠটা, আমি এবার তুলে নেব। আবারও সেম একটু অয়েল দিয়ে নেব, খুব বেশি অয়েল দেব না, খুব একটা বেশি অয়েল লাগে না। আবার আমি ডিমের গোলা দিয়ে নেব। দিয়ে আমি এই পিঠটা হতে দেব। দেখুন আমাদের এই পিঠটা হয়ে গেছে। এবার যে আমি ডিমের অমলেটটা নিয়ে করেছিলাম এর আগে, সেটা আমি আবার এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে এটার সাথে আবারও ফোল্ড করে নেব, আর একটা কিছু সাপোর্ট নেব।
এইভাবে ফোল্ড করে আমি এবার একটু ভেজে নেব। আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আপনারা চাইলে আর একটা লেয়ারও দিতে পারেন, আমি আর দেবো না, দু লেয়ারেই রাখবো। আমি আবারও আর একটা বানিয়ে নেব, আবারও দিয়ে দেব। আমি এটা তুলে নেব। আবারও সামান্য তেল দিয়ে নিলাম। এটা থ্রি লেয়ার করব, এটা হতে দেব। আমাদের হয়ে গেছে এই পিঠটা, আবারও আমি দিয়ে দেব, বসিয়ে দেব, আর একটা কিছু সাপোর্ট দেব। আমি এটা আবার তুলে নেব। এটা থ্রি লেয়ার করব। দেখুন আমাদের এই পিঠটা হয়ে গেছে। আবারও আমি ডিমের অমলেটটা এর মধ্যে বসাবো। এটা একটু রিক্স হয়ে যায় যেহেতু এটা ভারী আছে, মোটা আছে, আমি আবারও উল্টাবো। আবারও উল্টে দেব। আমাদের হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। দেখুন আমি অমলেটগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে পিস পিস করে নেব। যে যেরকম শেপ দিতে পারেন, একটু মোটা করতে পারেন, চওড়া করতে পারেন। এবার আমি রান্নাটা করব। আমি ডিমের অমলেটটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নেব। দিয়ে যে আলুটা আমি একটু বয়েল করে রেখেছি সেটা দিয়ে দেব। সামান্য হলুদ, সামান্য লবণ, আমাদের 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, ওই কড়াইতেই দিয়ে দেব 1.5 টেবিল চামচ অয়েল। হাফ চামচ দেব গোটা জিরে। আর যে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর যে রেখেছি টমেটো সেটাও দিয়ে দেব। একটু ভেজে নিয়েছি। এবার যে আমি পেস্টটা করে রেখেছি পেস্টটা আমি দিয়ে দেব। এবার মিক্সি জারটা ধুয়ে একটু জল দেব। আর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। ঝালটা তো আমার কাঁচা লঙ্কার ঝালটাই থাকবে। একটু হলুদ দেব। লবণ দেব পরিমাণ মতো।
ভালো করে আমি 1.5 থেকে 2 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আলুটা সিদ্ধ হতে যতটা বাকি আছে হবে মাখাই হবে সেই বুঝেই আমি জলটাও দেব। আমি এবার এটা ফুটতে দেব, 3 থেকে 4 মিনিটের জন্য আমি ফুটতে দেব। মাঝে একটু ঢাকনাটা খুলে দেখব। আমাদের 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমাদের বেশ আলুটা যতটা বাকি ছিল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ডিমের পিসগুলো করে রেখেছি অমলেটে আমি দিয়ে দেব। দেখুন এইভাবে লেয়ার মতো বেশ সুন্দর বড় বড় পিস হয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি আপ টু মিডিয়ামে রাখব। ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আমি গরম মশলা রেখেছি, গরম মশলা। ধনে পাতা দিতে পারে। আর আমি দেব একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথির জায়গায় ধনে পাতা দিতে পারে। এবার আবারও ঢেকে দেব 1 মিনিটের জন্য রাখলাম। আমাদের আরও 1 মিনিট হয়ে গেছে। আরও ঝোলটা টেনে নেবে ঠান্ডা হলে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে আমি ঢেকে রাখব। 10 থেকে 12 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিমের অমলেটের ঝোল। প্লেন সাদা ভাত রুটি পরোটার সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।